ঢাকা জুয়েলার্স রায়গঞ্জ চাচল ডালখোলা। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ক্লাবকে দূষণ সংক্রান্ত নোটিশ পাঠালো বালুরঘাট পৌরসভা। এবছর বালুরঘাটের নিউ টাউন ক্লাবের পূজোর মণ্ডপ তৈরি হয়েছিল রাম মন্দিরের আদলে। মূলত থার্মোকল দিয়ে মণ্ডপের কারুকাজ ফুটিয়ে তোলা হয়, কিন্তু দুর্গাপূজার পর এখনো পূজো মণ্ডপের সামগ্রী পরিষ্কার করেনি বালুরঘাট নিউ টাউন ক্লাব অ্যান্ড পল্লী পাঠাগার। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পূজো মণ্ডপের থার্মোকল। এই বিষয়ে ক্লাব কর্তৃপক্ষকে চিঠি করে পুরসভা। দ্রুত পরিবেশ দূষণ করে থার্মোকল সরানোর নির্দেশ দেওয়া হয়েছে ক্লাবকে। এদিকে পুরসভার চিঠি পাওয়ার পরেই সোমবার এই নিয়ে পুরসভার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন নিউ টাউন ক্লাব অ্যান্ড পল্লী পাঠাগারের সম্পাদক অরিজিৎ মহন্ত। তিনি জানিয়েছেন, এটি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ক্লাব, এবারে ভালো পুজো করেছে তাই হিংসের কারণে এমন চিঠি দেওয়া হয়েছে। অন্যদিকে ক্লাব চত্বরে থার্মোকল পড়ে আছে সেটা নজরে এসেছে বলেই চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বালুরঘাট পুরসভার এমসিআইসি মহেশ পারক। তিনি বলেন, পরিবেশ দূষণ মুক্ত রাখতেই এই চিঠি করেছে পুরসভা, এখানে রাজনীতির কোনো বিষয় নেই। এরা হিংসাতে হিংসা হিংসা আমাদের ক্লাব যে ভালো পূজা করে এই হিংসার জন্য বালুরঘাট পৌরসভা আমাদের নোটিশ করেছে। একবারে সুকান্ত মজুমদার এই ক্লাবের প্রেসিডেন্ট, এই জন্যই আজকে বালুরঘাট পৌরসভা নোটিশ করেছে আমাদেরকে। আমরা বলে থার্মোকল গোটা এলাকা ছড়ায় ছিটায় আছে, আপনারা এসে দেখলেন কোথায় ছড়াই ছিটাই আছে, আপনারা তো বুঝতে পারতেছেন যে কি জন্য এই নোটিশ করেছে ওরা। আমাদের কাছে একটা কমপ্লেন আছে কি পারোজে যে প্যান্ডেলটা হয়েছিল চারিদিক থার্মোকলের প্যান্ডেল হয়েছিল, থার্মোকল উড়ে বেড়াচ্ছে। তো আমরা ভিজিটে পাঠিয়েছিলাম, দেখলাম হ্যাঁ ঘটনাটা সত্যি। তো আমরা ক্লাবের সেক্রেটারিকে ওখানে আমাদের যে ভিজিটে গেছিলো ওরা বলেছে, তো দেখলাম অত কেয়ার করছে, তাই আমরা একটা নোটিশ পাঠিয়েছি এনভায়রনমেন্টটা পরিষ্কার থাকবে আর চারিদিক দূষণ না হয়, আর থার্মোকলের প্যান্ডেল থার্মোকল উড়ে বেড়াচ্ছে এটাও তো ভালো লক্ষণ না, তাই আমরা একটা মিউনিসিপ্যালিটির তরফ থেকে নোটিশ পাঠিয়েছি। কিন্তু আমরা বালুরঘাট শহরকে পরিষ্কার করার লক্ষ্যতে বালুরঘাট মিউনিসিপ্যালিটি এগোচ্ছে। কোন ক্লাবের কে প্রেসিডেন্ট, কে বিজেপি করে, কে কী করে আমরা দেখবো না। যেখানে শহর নোংরা হবে, শহরের যারা নোংরা করবে আমরা ওখানে পরিষ্কার করবো এবং অ্যাকশনও নিই। আর থার্মোকলের প্যান্ডেল করে, থার্মোকলের প্যান্ডেল হিসাবে তো করতেও পারে না, তাও থার্মোকল উড়ে বেড়াচ্ছে, আমরা একটা নোটিশ পাঠিয়েছি আর ওনারা পরিষ্কারও করে নিয়েছে। আবার আজকে ভিজিটে যাবে, যদি না করে আমরা আরও করা যায় করা অ্যাকশন নেব মিউনিসিপ্যালিটি।